জাদুঘরের নাম হলো জামাত কিতাবের মধ্যে লেখেন এই জামাত নামে জাদুঘরকে ভাড়া করেছেন বিশাল মঞ্চ সাজানো হলো অনেক মানুষের সমাগম সকলকে দাওয়াতের আয়োজন করেছে অনেক মানুষ সামনে উপবিষ্ট একটা স্বর্ণখচিত চেয়ার আর একটা সাধারণ চেয়ার ভাঙ্গা চেয়ার ভালো চেয়ার ওদের মনে টার্গেট হলো মুহাম্মদকে ভাঙ্গা চেয়ারে বসতে দিবে আর জামাত নামে জাদুঘরকে ভালো চেয়ারে বসাবে স্বর্ণখচিত চেয়ার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে বিশ্বনবী হুজুরের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন একদিন গভীর রাতের ঘটনা আবু জাহেল মনের মধ্যে চিন্তার কল্পনা কিরে এই মুহূর্তের মধ্যে আমি একটু যাই না আব্দুল্লাহর পোলা মুহাম্মদের বাড়ির থেকে আমার বাড়ি বেশি দূর নয় অল্প কিছু ফাঁকি গুনগুন কইরা মধুর কণ্ঠে বাতাসের মিশায়া মিশায়া আমার কান পর্যন্ত একটা আওয়াজ আসতেছে যাই না কাছে গিয়া একটু আমি তেলাওয়াতটা শুনে আসি জেরে বলুন সুবহানাল্লাহ কাছে গেছে বাড়ির কাছে হুজুরের পার্শ্বে হুজুরের পার্শ্বে গিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি ফরকারে দু জাহান শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন কোরআনুল করিম তেলাওয়াত করতেছে আবু জাহেল কোরআনুল করিম তেলাওয়াত শুনে ওই মুহূর্তের মধ্যেই আবুল আহাব মনে মনে চিন্তা করে যাই না আমি একটু কোরআন তেলাওয়াত শুনে আসি ওই মুহূর্তের মধ্যে উতবা চিন্তা করে আমি একটু কোরআন তেলাওয়াত শুনে আসি ওই মুহূর্তের মধ্যে ওলীদ ইবনে মুগীরা চিন্তা করে আমি একটু কোরআন তেলাওয়াত শুনে আসি ওই মুহূর্তের মধ্যে সাইবা চিন্তা করে আমি একটু কোরআন তেলাওয়াত শুনে আসি যারা মক্কার বড় বড় লিডার মক্কার যারা গ্রুপিং করে মক্কার যারা কাট্টা কাফের কাফের মুসলমানের কথা বলছি না কাট্টা কাফের কোরআন তেলাওয়াত শোনার জন্য হুজরাখানার ধারে ধারে লাইন ধইরা দাঁড়ায় গেছি সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনছে সকাল হয়ে গেছে শুভে সাদেক হয়ে গেছে নিজের শরীরটা যখন নিজে দেখতে পাইতেছে এই মুহূর্তের মধ্যে আবু জেহেল মনে মনে চিন্তা করে কি রে এই মুহূর্তের মধ্যে তো আমি যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে তো আমার অনুসারীরা আমাকে দেখে নেবে আমার তো নেতাগিরি আর থাকবে না কথা বলেন ঠিক কিনা আবু জেহেল মনে মনে চিন্তা করলো না এই মুহূর্তের মধ্যে আর দেরি করা যাবে না চলে যাই আবুল আহাব চিন্তা করলো চলে যাই উতবা ওলীদ ইবনে মুগীরা সাইবা সকলেই কি করলো চলে যাইতেছে চার মাতার মোড়ের মধ্যে দেখা আবু জাহেল কই কি রে আবুল আহাব এই জায়গার মধ্যে কে এই আবুল আহাব বলে কি রে সাইবা তুই কেন ওলীদ ইবনে মুগীরা বলে এই তুই কে রে এ মুসলমান একের পর এক একজনকে একজনকে জিজ্ঞাসা করে কি রে আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা পাঁচজন বড় লিডার পাঁচজন বড় নেতা পাঁচজন বড় খেতা যারা মক্কার মধ্যে পাওয়ারফুল লোক এই লোকগুলো সকলে মিলে দাঁড়ায় গেছে এক জায়গার মধ্যে দাঁড়ায় বলে কি রে আবু জাহেল জিজ্ঞাসা করে আবুল আহাব এই জায়গার মধ্যে তুমি কেন আসছিলা বলো তো দেখি বলে আবু জাহেল রে শোনো আমি এই জায়গার মধ্যে এসেছি মুহাম্মদের মুখের বাণী শোনার জন্য জেনে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদের মুখের বাণীটা এত মধুময় এত মিষ্টি শুনতেই মন চাই শুনতেই মন চাই আমি শোনার জন্য আসছিলাম সুবহানাল্লাহ বলে আরে ওই যুগের কাফেররা বেঈমানরা কোরআন শুনেছে এই যুগের মুসলমান কেমনে ঘরের মধ্যে শুয়ে থাকে এই তো আমার বুঝে আসে না কথা বলেন ঠিক কিনা তারা কাফের হইয়া কোরআন শুনছে কিন্তু আমরা তো কোরআন শুনতে পারি না কোরআনের মজমা করতে পারি না মুফতি এনামুল হুজুর মাদ্রাসা করেছে এই জন্য একটা মজমা পেয়েছেন এই মজমা কালকে থাকবে কথা বলেন থাকবে থাকবে না এই মজমাটা নষ্ট হয়ে যাবে আগামীকাল নিয়ে চলে যাবে প্যান্ডেলওয়ালা প্যান্ডেল মাইকওয়ালা মাইক কেউ থাকবে না আমিও থাকবো না আপনারাও থাকবেন না এই জমিতেও কেউ আসবে না হে মুসলমান তাহলে আজকে রাত্রের জন্য কোরআনুল করিমের মাহফিল আজকে এলাকার মধ্যে বাড়িঘর আছে না নাই ওরা বাড়িতে কি সুন্দর আরামে ঘুমায় হে মুসলমান ভাই এরকম গভীর মনোযোগ আমি কোরআনের ভালোবাসা নিয়ে কথা বলছি আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা সকলেই তো হতভম্ব হয়ে গেছে কি রে এই মুহূর্তের মধ্যে আর দেরি করা যাবে না আমরা চলে যাই আর কেউ কিন্তু কোনোদিন মুহাম্মদের বাড়ির ধারে কাছেও আসবা না একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়ি কয় দ্বারা দাঁড়ি একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়ি মুহাম্মদের বাড়ির কাছে আসবা না যদি আসো যাকেই দেখতে পাবো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ আবু জেহেল তো এলান করে দিয়েছে এলান বাস্তবায়ন করতে হবে রাত যখন হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গুন 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 করে কোরআন তেলাওয়াত শুরু করছে সুবহানাল্লাহ বলেন আবু জেহেল বালুশের মধ্যে পিঠ লাগাইছে বিছানার মধ্যে পিঠ লাগায় বালুশের মধ্যে মাথা দিয়েছে মাথা যখন দিয়েছে আবু জেহেলের মাথার মধ্যে কেমন যেন বিড়বিড় বিড়বিড় একটা আওয়াজ আসছে কি রে আবু জেহেল এই জায়গার মধ্যে শুয়ে আছিস তোর ঘুম ধরে না মনে হয় খুব বড় সমস্যার মধ্যে কি যেন চিন্তা করতেছ কি যেন টেনশন করতেছ আবু জেহেল মনে মনে চিন্তা করে কি রে এরকম চিন্তা আমার মাথার মধ্যে আসে কেন ঘুম ধরে না ঘুম ধরে না ওইদিকে আবু লাহাব ওইদিকে উদবা ওইদিকে সাইবা সকলের মাথার মধ্যে প্রেশান আর টেনশন কি রে ঘুম ধরে না কেন গভীর রাত হয়ে গেছে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন আবু জেহেল আস্তে কইরে উঠছেন মুখ দিয়ে গামছাটা বাঁধছেন গামছা বাইদা আস্তে কইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার মধ্যে চলে গেছেন জানলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আরম্ভ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আবার সুবহ সাদেক হয়ে গেছে ওই মুহূর্তের মধ্যে আবু জেহেল যখন ঘুম ভেঙে গেছে ও অচেতন হয়ে গেছে মানে খুব টেনশনের মধ্যে ছিল কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিল ওই মুহূর্তের মধ্যে আবু জেহেল চিন্তা করলো কি রে সকাল হয়ে গেছে আমার মুখটা বাঁধা এই মুহূর্তের মধ্যে আমি তাড়াতাড়ি পালায়া যাই বাড়ির দিকে রওনা করেছে ওই চার মাথা মোড়ের মধ্যে আবার চারজন পাঁচজনের সঙ্গে দেখা কি রে তোমরাও কি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে গিয়েছিলে বলে হ্যাঁ যদি এরকমভাবে আমরা নেতারা প্রত্যেক দিন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাই তাহলে আল্লাহর কসম মুহাম্মদের দিকে সকলে ইদাপিত হবে আমাদেরকে স্লোগান দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা আবু জেহেল এবারে মনে মনে সিদ্ধান্ত নিল একটা কাজ করা হোক মুহাম্মদ এটা কি তেলাওয়াত করে মুহাম্মদ এটা কি পড়ে মুহাম্মদ এই জিনিসটা কি পড়ে আমাদের মাথার মধ্যে এত সুন্দরভাবে গাথে আর দিলের মধ্যে কেমন যেন আসর করে কান দিয়া ঢুকে দিলের মধ্যে আসর করে মুহাম্মদ এটা কি পড়ে রে দেরি নয় আমরা এক কাজ করি মুহাম্মদের সঙ্গে একটা বহসে লড়ি কি বহস বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এ মুহাম্মদ শোনো এই মুহূর্তের মধ্যে তুমি যেইটা তেলাওয়াত করো তুমি যেইটা পড়ো এই বাণীটা কি আমরা একটু জানতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে শুনেন এই বাণীটার কথা যদি আপনি শুনতে চান আপনারা যদি শুনতে চান তাহলে আমি বলি এইটা লাইসা হাদা কালামুল বাশার এইটা হলো আল্লাহ তাআলার কথা এইটা আমাদের মুখের কোনো কথা নাই আমি মুহাম্মদের মুখের কথা নাই জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মুহাম্মদ রে আমরা তো বুঝতে পারতেছি না তোমার কথাগুলো তুমি কি সত্যি বলছো না মিথ্যা কথা বলতেছো আবু জেহেল তো বুঝে গেছে আরবি ভাষার লোক ছিল তারা আরবি কথা বুঝবে কি বুঝবে না আমাদের এখানে যদি ভারত থেকে কোনো লোক আসে বাংলা ভাষায় কথা বলে আমরা বুঝবো কি বুঝবো না আর যদি উর্দু দিয়ে কথা বলে যারা উর্দু বুঝে তারা বুঝবে উর্দু যারা বুঝে না তারা কিন্তু বুঝতে পারবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ বিশ্ব নবী যখন বাহাজ দিয়ে দিয়েছে ঠিক আছে যাও তোমরা বুঝাবা কিভাবে কিভাবে বুঝতে পারবা সেই ব্যবস্থা করো একদিন বিশাল একটা ডেট নেওয়া হলো বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবদস্থ করবেন লাঞ্ছিত করবেন এ মুসলমান ভাইরা যখন লাঞ্ছিত করার নিয়ত নিয়া একটা ডেট ফিক্সড করছে অমুক দিন সোমবারের দিন 23 তারিখ এইরকম একটা ডেট যখন লেখা হয়ে গেছে ডেট লেখার সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমতি দিয়েছে যাও সমস্যা নাই এইবারে সকলেই মিলে চলে গেছেন জামাতে আমিন থেকে একটা জাদুঘরকে ভাড়া করছে জাদুঘর বড় শিক্ষিত ছিল বড় পণ্ডিত ছিল বড় পাদ্রি ছিল জাদুঘর জাদুঘরের নাম হলো জামাত কিতাবের মধ্যে লেখেন এ জামাত নামে জাদুঘরকে ভাড়া করেছেন অমুক দিন আসবা
বিশাল মঞ্চ সাজানো হলো অনেক মানুষের সমাগম সকলকে দাওয়াতের আয়োজন করেছে অনেক মানুষ সামনে উপবিষ্ট মঞ্চের মধ্যে দুইটা চেয়ার কয়টা চেয়ার কথা বলেন কয়টা দুইটা চেয়ার দুইটা একটা স্বর্ণখচিত চেয়ার আর একটা সাধারণ চেয়ার ভাঙা চেয়ার ভালো চেয়ার নয় ওদের মনে টার্গেট হলো মোহাম্মদকে ভাঙা চেয়ারে বসতে দিবে আর জামাত নামে জাদুঘরকে ভালো চেয়ারে বসাবে স্বর্ণখচিত চেয়ার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে অপমান করার মালিক কে সকলে জোরে বলতে হবে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর আল্লাহু আকবার বলেন এ মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ এইবার চেয়ার দুইটা কয়টা চেয়ার দুইটা দুইটা চেয়ার একটা স্বর্ণখচিত আর একটা ভাঙা চেয়ার এই দুইটা চেয়ারের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আসেন নাই মানুষজনের সমাগম ভর্তি হয়ে গেছে জামাত নামে জাদুঘর বসে আছে আবু জাহেল বলে কি রে মুহাম্মদ দেখি এখনো আসে না মুহাম্মদ কি আর আসবে না নাকি মুহাম্মদের খোঁজ খবর কি কেউ কি নিতে পারবা মুহাম্মদের ব্যাপারে সমালোচনার ঝড় উঠে গেছে মঞ্চের মধ্যে এই মুহূর্তের মধ্যে অল্প কিছু সময়ের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মঞ্চের মধ্যে ঢুকছেন অনুষ্ঠানের মধ্যে ঢুইকা আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সালাম দিয়ে দিয়েছেন সালাম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো থ হয়ে গেছে সকলে নিস্তব্ধ হয়ে গেছে কেউ আর জোরে সুরে কথা বলতে পারে না কেউ আর উচ্চ আওয়াজে কথা বলতে পারে না কিরে মোহাম্মদ দেখি পাগল বলছিল আবু জাহেল আমরা এতগুলো মানুষ একসঙ্গে মোহাম্মদ রে দেখি নাই কিন্তু আজকে দেখলাম সকলের দিলের মধ্যে প্রশ্ন এসে গেছে বলছিল মোহাম্মদ পাগল বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে কিন্তু আসলে পাগল নয় এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না কথা বলেন ঠিক কিনা ওরা উপাধি দিয়েছে মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে যায় না মোহাম্মদ বিড়বিড় করে কি যেন বলে এটা প্রমাণ করার জন্য মোহাম্মদকে অপমান করার জন্য মোহাম্মদকে নিচে দাবানোর জন্য একেবারে বিশাল বড় মঞ্চ তৈরি করে ফেলছে আবু জাহেলের গোষ্ঠী বিশ্বনবীকে অপমান করবেন কিন্তু অপমান করার মালিক একমাত্র আল্লাহ সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কিনা কেউ যদি বাইর যদি করতে চায় পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একদিকে হয়ে যায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি একদিকে হয়ে যায় বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে পারবে নাকি সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসা মেরি ডর নেহি হায় গম নেহি হায় জবরাহা রহমা মেরি এই মুহূর্তের মধ্যে যদি সমস্ত দুনিয়ার মানুষগুলো আমাকে অপমান করতে চায় আর সমস্ত দুনিয়ার মানুষ যদি আমাকে অপমান করতে চায় আল্লাহ তাআলা যদি বলে না রে হাবিবুল্লাহ না আমি তোমার সাথে আছি তোমাকে কেউ অপমান করতে পারবে না আপনারা জ্ঞানীবান বিবেকবান শিক্ষিত লোক শিক্ষিত সমাজের লোকেরা হয়ে বলেন তো দেখি আমাকে কি কেউ অপমান করতে পারবে নি আমাকে কেউ অপমান করতে পারবে না কেন আমার সঙ্গে কে আছে জোরে বলেন কে আছে আরো জোরে বলেন কে আছে হে মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন একেবারে নিকটে নিয়ে চলে গেছেন আস্তে আস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জায়গা ফাঁক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন অনুষ্ঠানের মাঝখান দিয়ে যায় আর জায়গা ফাঁক হয়ে যায় সরো 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 এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না যে ব্যক্তিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার চেয়েছে নেক নজর নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে একবার চাইছে নেক নজর নিয়া আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা সাহাবী হয়ে গেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন কোরআনের মধ্যে আয়াত তুলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন দালিকা লিমান খাশিয়া রাব্বাহ জোরে বলেন সুবহানাল্লাহ
মুসলমান ভাইরা যখন আস্তে আস্তে বিশ্ব নবী সামনের দিকে আগাই আবু জাহেল আবু লাহাব উদ্বাসাই বা ওলীদ ইবনে মুগীরা সকলে নেতারাও বসা পিছনের দিকে সামনে কাতারে দুইটা চেয়ার একটা ভালো একটা ভাঙা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অপমান করবে এ বন্ধু জামাত নামে জাদুঘর নিয়ে চলে আসছেন অপমান করবে কিন্তু অপমানের মালিক তো একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কি না জামাত নামে জাদুঘর চেয়ারের মধ্যে বসা বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে যখন জামাত নামে জাদুঘরের দিকে যায় জামাত নামে জাদুঘর আস্তে 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 একা একা নিজের অজান্তেই যেন পাগল তোরা দাঁড়ায় যাই চেয়ারে বসা ছিল আস্তে আস্তে দাঁড়ায় যাইতেছে জোরে বলুন সুবহানাল্লাহ দাঁড়ায় যায় যখন দাঁড়াইতেছে ওই মুহূর্তের মধ্যে আবু জাহেল বলে কিরে জামাত তোরে ভাড়া করে আনলাম দাঁড়ানোর জন্য তো নয় তোমার জন্য কোটি কোটি টাকা খরচ করে চেয়ার বানাইছি চেয়ারের মর্যাদা তো তুমি রাখতেছো না তুমি বসো দাঁড়াইতেছো কেন জামাত বলে খামোশ হয়ে যাও চুপ থাকো আমি হলাম প্রধান অতিথি আমি যা করব করব এখানে কেউ নাক গলাব না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জামাতের কাছে চলে গেছেন যে সুন্দর কইরে সালাম দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন জামাত ভালো চেয়ারের সামনে দাঁড়ানো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খারাপ চেয়ারের পাশে দাঁড়ায়ছে ওই চেয়ারের মধ্যে বসতে চায় কিন্তু জামাত হাত ধরছে দইরা বলে মুহাম্মদ এই চেয়ারের মধ্যে তুমি বসবা না তুমি এই চেয়ারের মধ্যে বসো সুবহানাল্লাহ বলেন এ জোরে বলেন সুবহানাল্লাহ এইবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো চেয়ারে বসলেন বলেন তো দেখি ভালো চেয়ারদার দেওয়ার মালিক কে এ বাবা জোরে বলতে হবে ভালো চেয়ার দেওয়ার মালিক কে এই চেয়ারের মালিক আল্লাহ ভালো চেয়ার দিবেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চেয়ার দিয়ে দিয়েছেন ভালো বিশ্ব নবী বৈশা পড়ছেন জামাত পাশে বসা এইবার জামাত জাদুঘর ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি নাকি কি তেলাওয়াত করো কি যেন পড়ো আমার একটু তেলাওয়াতটা শোনাও না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা কইরা আল্লাহর মুতাওয়াজ্জু হইয়া নীরব নিস্তব্ধ সকলে নীরব হয়ে গেছে আকাশের পাখিগুলো যেন দাঁড়ায় গেছে বাতাসটা যেন থ হয়ে গেছে সকল মানুষের বিবেক একেবারে মনিটরগুলো চোখগুলো একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব আবু জাহেল এতগুলো মানুষ আমার মুহাম্মদ একত্রিত করতে পারতো না তুমি এতগুলো মানুষকে একত্রিত করায়া বিশ্ব নবীর মাধ্যম দিয়া কোরআনটা প্রচার করার ব্যবস্থা করে দিলা জোরে বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না এতগুলো মানুষকে জড়াইলে তুমি কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতগুলো মানুষকে আনতে পারতো না দাওয়াত দিতে পারতো না বিশ্ব নবী তোমার মাধ্যম দিয়ে আজকে ইসলামের পতাকা আমি এই জায়গার মধ্যে উড়ায় দেব কথা বলেন ঠিক কি না এ মুসলমান ভাইরা জামাত যখন বলেছে মুহাম্মদ তুমি একটু তেলাওয়াত করো না পড়ো না তুমি কি পড়ো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কইরা মধু মাখা কণ্ঠ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ যখন তেলাওয়াত করতেছে তেলাওয়াত করে মানুষগুলো তাক লাগা চেয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দেখতেছে কিরে যার মুখ নড়তেছে এত সুন্দর মধু মিশ্রণ বাণী কোথার থেকে বের হইতেছে হায় রে হায় এত সুন্দর বাণী কোনোদিন আমরা শুনি নাই এই লোকটারে আবু জাহেল আবু লাহাব উদ্বাসাই বাউলে দিবনা মুগীরা এরা আবার পাগলবাদী দেয় না 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 এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না এ মুসলমান ভাইরা বিশ্ব নবী কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই যখন আয়াত শেষ হয়ে যায় বিশ্ব নবী থামে ওই সময়ের মধ্যে জামাত জাদুঘর ডাক দে বলে মুহাম্মদ থামার প্রয়োজন নয় তুমি তেলাওয়াত করো এ মুসলমান ভাইরা তেলাওয়াত করতেছে
জামাত জাদুঘরের চোখ দিয়া যেন হজর হুনাইন ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে সুবহানাল্লাহ জামাতের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে এদিকে গোটা মজমা কান্নার রুল পুড়ে গেছে বিশ্ব নবীর মধুমাখা কণ্ঠে তেলাওয়াত শুনিনা সকলে কাঁদতেছে সকলে কাঁদতেছে তেলাওয়াত শুনতেছে এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকার দুজাহান শাফিউল মুজনাবিন রাহমাতুল আলামিন যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে জামাতকে বলা হলো জামাত রে বলো তো বলো আবু জেহেল ডাক দেবো জামাত বলো তো দেখি এইটা কি আসলে মুহাম্মদের বানানো না অন্য কিছু এ মুসলমান ভাই রাখুন গভীর মনোযোগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জামাত অদূর নয়নে চেয়ে থেকে ডাক ডবলে রে যায় রে মুহাম্মদ তুমি যে কথাগুলো যে বাক্যগুলো তেলাওয়াত করতেছিলা এই বাক্যগুলোর শব্দ এই বাক্যগুলোর বাচন ভঙ্গি এই বাক্যগুলো এত সুন্দর মিলানো এত সুন্দর গাঁথনি এত সুন্দর মিলছে এইরকম মধুমাখা তেলাওয়াত এইরকম মধুমাখা পন্থী আমি আমার জিন্দগিতে কোনোদিন শুনি নাই আমি এত বড় শিক্ষিত লোক আমি দেখি নাই মুহাম্মদের এই মধুমাখা কণ্ঠ দিয়ে তুমি যেই তেলাওয়াতগুলা করলা এই তেলাওয়াতগুলা আমি জামাত তোমার কাছে শিখতে যাই যদি বলুন সুবহানাল্লাহ আবু জাহেলের মাথা গরম কিরে টাকা দিয়ে আনছি তোরে তোরে ভাড়া করছি আমি আমার দলের সাপোর্ট হবি কিন্তু অন্য দলের সাপোর্ট কেন হস রাগ হবে কি হবে না আমি যদি আওয়ামী লীগ হই বিএনপির ব্যানারে যা যদি আলোচনা করি তাহলে আওয়ামী লীগেরা খেপে উঠবে কি উঠবে না এ মুসলমান ভাই যদি আমি বিএনপি হই আওয়ামী লীগের দলের মধ্যে যা যদি আলোচনা করি তাহলে রাগ হবে কি হবে না রাগ হবে অটোমেটিক কিন্তু মুসলমান ভাই রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে জামাত রে এটা আমার মুখের কথা নয় এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা জোরে বলুন সুবহানাল্লাহ জামাত এই কথা যখন বলে ফেলেছে এবং নিজ হাতে কালিমা পয়রা জামাত মুসলমান হয়ে গেছে ওখানে আরো কিছু সংকলক বিশ্ব নবীর হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেলের মাথা খারাপ আবু জাহেলের মন খারাপ আবু জাহেল চিন্তা করে কি রে নিয়ে আসলাম এক কায়দা কইরা মুহাম্মদের অপমানিত করমু কিন্তু আজকে দেখি মুহাম্মদ অপমান হইল না আমি তো অপমান হয়ে গেলাম ব্যাপার কি না শান্তি পাইলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজমা থেকে বাড়িতে চলে গেছেন ঠিক মাগরিবের পরে সন্ধ্যা লেগে গেছে সেই মুহূর্তের মধ্যে আবু জায়গায় এলা বলা হাবুদ বাসায় বা বলি দেবন মগিরা সকলেই মিলে চলে গেছেন যা বলতেছেন মুহাম্মদ তোমার কাছে আমরা একটা পরামর্শ করতে আসছি বলে কি পরামর্শ করবা করো বলো দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে মুহাম্মদ রে ও আবু জেহেল আবু লাহাব তোমরা বলো দেখি এই মুহূর্তের মধ্যে আমার সঙ্গে কি পরামর্শ করবা পরামর্শ হলো এটা যে তোমরা এতগুলো মানুষ আমার কাছে এসেছো তোমাদের সঙ্গে আমার কি আলাপনা হবে এটাকে মানুষকে বলবো না আমি একাই থাকবে গোপন থাকবে বলে না 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 এই পরামর্শ পরে গোপন পরে ওপেন করবা এখন গোপন থাকবে বলে তাই বলে হ্যাঁ আগে চুক্তি হোক আমার পরামর্শটা যদি আপনারা হাইরা যান তাহলে আপনারা কি করবেন সকলেই বলে আমরা মুসলমান হয়ে যাব আবু জাহেল বলে একটা দিওনি মুসলমান হবে মুসলমান ভাইরা আবু জাহেল বলে খবরদার এরকম কথা উচ্চারণ করা যাবে না আমরা হারবো না বলে কামনে বলো মুহাম্মদ তুমি যেগুলা তেলাওয়াত করো যেগুলা পড়ো এই তেলাওয়াতগুলো আমরাও করতে পারি আমরাও পড়াইতে পারি আমরাও মানুষকে শুনাইতে পারি তাই নাকি বলে হ্যাঁ তাহলে দাও একটা তেলাওয়াত করে আমরা শোনাও বিশ্বনবী যখন বলেছেন তাদের মুখটা একবারে ছোটো হয়ে গেছে বলে মুহাম্মদ আবু জাহেল বলে মুহাম্মদ আমাদেরকে ছোট্ট একটা আয়াত কিংবা একটা সুরা দাও দেখো না অল্প কিছুদিনের মধ্যে আমরাও তোমার মতো একটা আয়াত একটা সুরা সুন্দর করে বানায় নিয়ে এসে তোমারে দেখাই দিতে পারি তাই নাকি বলে হ্যাঁ দাও দাও মুসলমান ভাইরা একটু দিলের কানটা লাগায় দেন আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুন্দর একটা ছোট্ট একটা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা মাত্র 3 আয়াতের সূরা সূরাতুল কাউসার কি সূরা কাউসার সূরা এখানে কেউ জানেন নাকি জানেন না ছোট্ট কাউসার বলেন তো দেখি ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ان شانئك هو الابتر الله اكبر বলেন এ মুসলমান ভাইরা যখন ছোট সূরার মধ্যে ছোট একটা আয়াত ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে দিবেন যাও তারপরে কি হবে সেটা বানায় নিয়ে আসো আবু জেগেল চলে গেছে আবু লাহাব কয় কি রে কয়দিন সময় নেবা সেটা কিন্তু বলো নাই একটু বলো কয়দিন সময় নেবা বলে কয়দিন সময় নিতে চাও বলো আবু জেহেল বলে এক সপ্তাহ সময় দাও এক সপ্তাহ সময় দিয়েছে এক সপ্তাহ সময় নেওয়ার পরে আবু জেহেল বাড়িতে চলে গেছেন যাওয়ার পরে দেশের মধ্যে মক্কার মধ্যে যত বড় বড় শিক্ষিত লোক ছিল এক নম্বরে বৈজ্ঞানিকদের ডাকছে দ্বিতীয় নম্বর দার্শনিকদের ডাকছে তৃতীয় নম্বর মাস্টারদের ডাকছে ইঞ্জিনিয়ারদের ডাকছে ডাক্তারদের ডাকছে বড় বড় পণ্ডিত পাদ্রীদের ডাকার পরে সকলে মিলে বোর্ড বসাইছি বসানোর পরে নেতায়ের ভাষণ দেয় শোনো ভাইরা আমার কি বলে ভাইরা আমার শোনো তোমাদের কাছে আমার কথা কি কথা বলে বুকে বড় ব্যথা এই মুহূর্তের মধ্যে মুহাম্মদের ধর্মে সবাই চলে যায় এটা আমার কি বলতে চাও বলে এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে ভাষণ দিতে যাই ভাষণ ভাষণ কি ভাষণ ইসলামের পক্ষে না বিপক্ষে বলেন কথা বলেন ইসলামের বিপক্ষে এমন নেতা আছে সময় পাইলে মাইক পাইলে হুজুরদের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে কথা বলে কি বলে না জোরে বলেন কথা বলে কি বলে না মাইক পাইলে সময় পাইলে সুযোগ পাইলে চার স্টলে বসলে হুজুরেরা এরকম হুজুরেরা ওই রকম হুজুরেরা এটা করে হুজুরেরা ওইটা করে হুজুরদের জন্য আজকে দেশটা রসাতলে গেল ওরে মগার ঘরের মগা তুই বুঝলি না হুজুরের জন্য আজকে তুই দুনিয়াতে জামাই আদরে খাইতেছিস কথা বলেন ঠিক কি না এ মুসলমান ভাইরা এবার ভাষণ দেয় শোনো আমি কিন্তু মুহাম্মদের সঙ্গে একটা কুস্তিতে একটা চুক্তি লেগেছি কি চুক্তি বলো বলে এক নম্বর চুক্তি হলো আমি মুহাম্মদের কাছে ছোট্ট একটা আয়াত নিয়ে এসেছি এই আয়াতটা মুহাম্মদ সুন্দর করে আমাদেরকে বলে দিছি এর পরের আয়াতটা আমাদেরকে বলতে হবে আমরা সুন্দর করে বলবো লিখবো তোমরা এতগুলো বৈজ্ঞানিক আছো তোমরা এতগুলো দার্শনিক আছো মাস্টার আছো ইঞ্জিনিয়ার আছো এত বড় বড় পণ্ডিত পাদ্রীরা আছো সকলেই মিলে তোমরা একটা বোর্ড বসাও আর খাতার কলম নিয়ে লিখতে শুরু করো এক সপ্তাহ সময় নিয়েছি তোমাদেরকে আমি বৈশা বৈশা সরকারি বেতন দেই এরে মুসলমান এই সরকারি বেতন খাওয়া লোক সমাজের মধ্যে আসে না নাই স্কুলের মধ্যে পড়া হয় না প্রাইভেট কোচিং এ গেলে ঠিকই পড়া হয় আছে না স্কুলের মধ্যে হয় না প্রাইভেট কোচিং এ গেলে বাড়িতে নিয়ে যায় কি সুন্দর বারান্দার মধ্যে কাপড় টানায়া চেয়ার দিয়া বেঞ্চি দিয়া স্যার পড়াইতেছে মনোযোগ সহকারে কিন্তু স্কুলের মধ্যে সরকার টেবিল দিয়েছে টুল দিয়েছে চেয়ার দিয়েছে ফ্যান দিয়েছে ঘর দিয়েছে ছাদের ঘর দিয়ে দিয়েছে তারপরেও স্কুলে পড়া হয় না কোচিং এ আসতে বলে 200-500-700 টাকা মাস এ মুসলমান ভাইরা শুধু সার রাজে চিটারি করে তা নয় আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ডাক্তার আছে সরকারি হাসপাতালে তারা চিকিৎসা করতে পারে না নিজের চেম্বার আছে 500 টাকা ভিজিট নিবে ওই জায়গার মধ্যে যায় আবার ঠিকই চিকিৎসা করে কথা বলেন ঠিক কি না এ মুসলমান ভাইরা এইরকম নেতাদেরকে নিয়ে ডাক দিয়া বলতেছে শোনো এই মুহূর্তের মধ্যে তোমাদেরকে আমি সরকারি বেতন দেই বেতন কিন্তু বন্ধ করে দিব তোমরা যদি এই মুহূর্তের মধ্যে একটা পন্থী একটা আয়াত যদি না বানাইতে পারো একটা শব্দ একটা লব্জ যদি না বানাইতে পারো তাহলে কিন্তু তোমাদের খাবার বন্ধ করে দিব বলে তাই নাকি হ্যাঁ অবশ্যই 100% 144 দ্বারা জারি করলাম এটার উপরে খবরদার উল্টাপাল্টা করিও না বেশি নড়াচড়া করিও না বেশি নড়াচড়া করবা তো এই জায়গার মধ্যে মরবা সরকারি চাকরি আর তোমার থাকবে না সরকারি কথা যদি না বলো সরকারের বিপক্ষে যদি কথা বলো তোমার কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে আমাদের সমাজে এইরকম আছে না নাই আজকে একটা ফেসবুকে ভাইরাল টপিকস দেখলাম
ফেসবুকের মধ্যে একটা শিক্ষিকা হাই স্কুলের শিক্ষিকা সাংবাদিক ঢুকছে স্কুলের মধ্যে ঢোকার পরে বলে আটের ঘরের নামাতা বলেন আটের ঘরের নামাতা বলতে পারে নাই তাহলে স্যার শিক্ষিকা যদি আটের ঘরের নামাতা না পারে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোকে ওই জায়গার মধ্যে দিছি ওদেরকে কয়ের ঘরের নামাতা শিখাবে বুঝেন নাই কথা এ মুসলমান অনেক কথা ছিল বুকের মধ্যে অনেক ব্যথা আপনাদেরকে কতগুলো কথা বলবো খুব গভীর মনোযোগ দেন আমার কাছে দেশের বাস্তব চিত্র নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদেরকে এই যুগের মধ্যে সবসময় আমরা ভাইরাল বক্তা খুঁজি কি খুঁজি না আমাদের কথা আমরা বলতেছি ভাইরাল বক্তা ইউটিউবের মধ্যে সার্চ দেন সার্চ দিয়া দেখবেন যে ভাইরাল কে ভাইরাল 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 বক্তা নিয়ে আসছি মাত্র 30 মিনিট 35 মিনিট ওয়াজ করছে মানুষের মনের মধ্যে তৃপ্তি আনতে পারে নাই হাইরে মুসলমান আবার ওই রকম বক্তার দাওয়াত নেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরে আসে না না মারামারিও করে 70-80 হাজার টাকা দেয় আবার মারামারি করে আমাদের সমাজের এগুলো টপিকস এগুলো হলো খুব গুরুত্বপূর্ণ কথা যারা কোরআন হাদিসের কথা বলতে বলতে চিল্লায়া চিল্লায়া মানুষকে বুঝাইতে বুঝাইতে মঞ্চের মধ্যে বেহুশ হয়ে যায় আমি হুজুর আমি যদি সারা দিন মহিলাদেরকে বলি মা তোমার দুটো পা ধরি মা তুমি পর্দা করো তুমি পর্দা করো ও মা তোমার দুটো হাত ধরে বলছি মা তুমি পর্দা করো মা বোনেরা কি পর্দা করবে নাকি সংসদ ভবন থেকে যদি আমাদের প্রধানমন্ত্রী মা একটা ভাষণ দিয়ে দেয় আগামী কাল সকাল থেকে একটা মহিলা বেপর্দা হয়ে চলতে পারবে না তাহলে বলেন তো দেখি বাংলার ঘরে ঘরে দোকানদারের কাছে বোরকা কেনার জন্য মানুষ তৈয়ার হবে কি হবে না একটা বেপর্দা মায়া মেয়ে মানুষ দেখতে পারবেন না সকলেই বোরকা পরে রাস্তায় নামবে কথা বলেন ঠিক কিনা এ করোনা ভাইরাস আসছিল না আমরা তো হুজুরেরা দোয়া করছিলাম আল্লাহ করোনা ভাইরাস হইছে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি বা সব বন্ধ কিন্তু মাদ্রাসা খোলা খোলা ছিল না সব বন্ধ মাদ্রাসা খোলা আমরা দোয়া করছিলাম করোনা ভাইরাস শুধু 23 সাল নয় 22 সাল নয় 21 সাল নয় একেবারে তুমি কিয়ামত পর্যন্ত করোনা ভাইরাস দিয়া দাও আল্লাহ দোয়া কবুল করেনি মহিলারা ওই সময় পর্দা করছে মুখের মধ্যে মাস্ক লাগাইছে হাতের মধ্যে গ্লাস লাগাইছে এ বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম করোনা ভাইরাসের সময় মাদ্রাসায় এত পরিমাণ ছাত্র ভর্তি হয়েছিল এবার জানুয়ারিতে রমজানের পরে এত ছাত্র ভর্তি হয় না করোনা ভাইরাসের সময় হুজুর স্কুল বন্ধ হুজুর ছোট কেন লেন হুজুর লেন হুজুর লেন হুজুর পা ধরে আসে লেন এ মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলি আমরা সব সময় আমরা একটা জিনিস চিন্তা করব আর চিন্তা করেই বাকি করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা রাষ্ট্রপতি মহিলা তারপরে দীপু মুনি তারপরে এই মুনি তারপর ওই মুনি সবগুলো মহিলা খালা আম্মা ফুপি আম্মা আমার এরশাদ চাচা মারা গেছে এবার আবার এরশাদ চাচা মারা যাওয়ার পরে আর একজন আবার নাঙ্গলের মোটা ধরছে সে হলো মহিলা সব মহিলা 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 রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দেন আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত করে দিব ইনশাআল্লাহ আমার ওয়াজ কিন্তু আপনারা শুনতেছেন না দোকানে বইসি কেউ শুনে কেউ চায়ের স্টলে শুনে তো বাড়িতে শুয়ে থেকে শুনে কথা বলেন ঠিক কিনা সবার কানের মধ্যে আওয়াজগুলো যাবে ইনশাআল্লাহ আমি তো বোবা নই কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি না আমি মাইকে ওয়াজ করতেছি মুসলমান রে একটু দিলের কানটা লাগায় দেন যারা আমার কথাগুলো শুনতেছে বন্ধু দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করি আপনারা খবরদার খবরদার কোনো সময় হুজুরদের পিছনে লাগতে যায়েন না আপনারা যদি হুজুরদেরকে মানেন প্যান্ডেলি হুজুরেরা মারবে কিন্তু আপনাকে অ্যাঙ্গেলে কথা বলেন ঠিক কি না একটা কথা মনে পড়লো বলবো অনুমতি দিলে বলবো আমার একজন বন্ধু আছে নাম হলো আরিফ বিল্লাহ নাম কি আরিফ বিল্লাহ সে একদিন ট্রেনে চৈরা খুলনা যাইতেছি 7 তারিখে ফেব্রুয়ারি 7 তারিখে খুলনা যাইতেছি যাইতে যাইতে হঠাৎ করে এক লগে দেখা জয়পুরার থেকে উঠছি উঠার পরে দেখা
দেখার পরে বলতেছে দোস্ত আমি তো একটা বেকায়দাই পড়ছি রে কি বেকায়দাই যে আমি এক জায়গায়তে সেই এদিকে হলো পার্বতীপুর লালমনিরহাট এলাকায় এক মোবশল জায়গা খুব ভালো একটা জায়গা লালমনিরহাট বড় ধরনের শহর সেখানে আমি চাকরি নিয়েছিলাম তে একে একে আমার তিনটা চাকরি চলে গেছে চাকরি টিকাইতে পারি না এটার একটা একটা কোন একটা হিকমত বা কৌশল আমারে বলো তো ঠিক আছে দোস্ত চাকরি নিলা চাকরি যাই কেন সেটা আগে শুনি এইবার দোস্ত ডাকতে বলে দোস্ত শোনো আমি যখন লালমনিরহাট একেবারে মেন শহরে একটা চাকরি নিলাম জেলা মসজিদে চাকরি নেওয়ার পরে প্রথম জুমার নামাজ পড়াইছি নামাজ পড়ার পরে সভাপতি সাহেব আমার হাতটা ধরছে হাত ধরার পরে সভাপতি ডাক দেয়া বলে শুনুন হুজুর আপনি যে ওয়াজ করছেন জুমার দিনে খুব ভালো লাগছে সকলেই মুসল্লি মনোমুগ্ধ হয়ে গেছে বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ সমস্যা কি হুজুর সব ঠিক আছে কিন্তু আমার মেয়ে বাইকে চইরা বেপরদা হয়ে কলেজে যায় আমার বউ পর্দা করে না এনজিওতে চাকরি করে আর আপনি আমার বউ আর বেটির বিরুদ্ধেই লাগলেন আর সমাজে লোক পালেন না হায় হায় হুজুর কাজটা কেমন করে করলেন হুজুর আর লোক পালেন না সমাজে আপনার চাকরি নোট হুজুরের চাকরি চলে গেল হুজুর চিন্তা করলো আমি আর জেলা শহরে থাকবো না এখন একেবারে থানা শহরে যাব চাপ কম হবে থানা শহরে গেছেন বৃহস্পতিবার রাত পার হয়ে গেছে শুক্রবারে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে 12:30টায় ইমাম সাহেব বক্তৃতা দিয়েছে সুন্দর কইরে খুতবা দিয়েছে নামাজ পড়িয়েছে সালাম ফিরিয়েছে সালাম ফিরার পরে এইবার ক্যাশিয়ার সাহেব হাত সেক্রেটারি সাহেব হাত ধরছে সেক্রেটারি হুজুরের হাত ধরে নিয়ে চলে গেছে বাড়িতে সুন্দর করে খানা খাওয়াইছে খানা খাওয়ানোর পরে ডাক দেয়া বলে ও হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন হুজুর এলাকার মধ্যে সবচাইতে বড় সুদখোর আমি ব্যাংকে আমার হাজার হাজার টাকা বিভিন্ন এনজিও আছে আমার হুজুর গোপনে গোপনে আপনি না আসতে আপনার এগুলা কে তথ্য দিয়েছে বলেন হুজুর বলে মানে তথ্য কে দিয়েছে আবার কেউ দেয় না আমি তো জানি না হুজুর বলে হাই রে আমি প্রথম দিন জুমাই ওয়াজ করেছিলাম অকারণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমি প্রথম দিন পর্দা রজ করেছিলাম কোরআন হাদিস দিয়ে সুন্দর করে দলিল দিয়ে ওয়াজ করেছিলাম কিন্তু আমার দলিলটা কাজে লাগে নাই আমার চাকরি চলে গেছে পর্দা রস করার জন্য চিন্তা করলাম পর্দা রস করব না একটু সুদে রস কইরা লই কিন্তু সুদে রস করতে গিয়া যে সেক্রেটারিকে লাগবে আমি এটা বুঝি নাই সেক্রেটারি ডাক দেয়া বলে হুজুর ভাত খাইছেন ভালো কথা এই মুহূর্তের মধ্যে আমার বাড়ি থেকে বিদায় এখন মসজিদের আশেপাশে যেন না দেখি হুজুর কয় হাই আল্লাহ কি বেকায়দাই রে ভাই এবার আমি মনে মনে চিন্তা করলাম শহরে থাকবো না উপশহরেও থাকবো না একেবারে গ্রামে যাবো গ্রাম গ্রাম গই গেলাম যেই গ্রামের মধ্যে মূর্খরা বসবাস শিক্ষিতরা থাকে না ওই গ্রামে যাবো যা বলবো ওরা বুঝবে না ওরা শুনবে আর থাকবে ঠিক আছে এইবার হুজুর চাকরি নিয়েছে গ্রামে খুব গভীর মনোযোগ আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য কথাটা বলছি আমার দোস্তর কথা তুলে ধরছি হুজুর মনে মনে চিন্তা করে আই রে গ্রামের মধ্যে যদি চাকরি পাইতাম খুব ভালো হইতো গ্রামের মধ্যে চাকরি নিয়ে নিছে এ বন্ধু এক সপ্তাহ পার হয়ে গেছে এইবার হুজুর জুমার দিন নামাজ পড়াবে ওই মুহূর্তের মধ্যে সুন্দর কইরা খুতবা দিয়েছে খুতবা দেওয়ার পরে নামাজ পড়িয়েছে নামাজ শেষ কইরা সালাম ফিরায়া ক্যাশিয়ার হাত ধরা বলে হুজুর এই মুহূর্তের মধ্যে আমি আপনাকে দেখলাম হুজুর আমাদের গ্রামের মণ্ডলের নাম বলেছেন তার ছেলের নাম বলেছেন তার ছেলের নাম বলেছেন তার ছেলের নাম বলেছেন তার 14 গোষ্ঠীর নাম নামাজের মধ্যে নিয়েছেন কিন্তু আমি ক্যাশিয়ার আমার নামও নেন নাই আমার ছেলের নামও নেন নাই কারো নাম নেন নাই হুজুর আমার একটা আর্জি আবদার হলো সামনে সপ্তাহে যেন জুমার নামাজে আমি ক্যাশিয়ারের নামটা নেওয়া হয় হুজুর বলে মানে মানে কি মানে কি ক্যাশিয়ার ডাকতে বলে হুজুর আমাদের গ্রামের মণ্ডলের নাম হলো ইয়াসিন তার ছেলের নাম হলো হাকিম তার ছেলের নাম হলো মুস্তাকিম তার ছেলের নাম হলো মুরসালিন ওদের সবার নাম নিলেন আমার নাম তো নিলেন না হুজুর পড়ছে বেকায় নাই
হাইরে মোল্লে গ্রামে মরা ভালো, হাইরে মোল্লে শহরে মরা ভালো ছিল, কিন্তু গ্রামে আসাটা আমার বড় ভুল হয়ে গেল। হাই হাই হাই, এত বড় একটা প্যাঁচ লাগাইলো, এই প্যাঁচ তো খোলানোর মতো আমার কোনো কায়দা নাই, পড়ছি বেকায়দায়। হুজুর চিন্তায় পড়ে গেছেন। হুজুর মনে মনে চিন্তা করতে 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 বলে, কি ব্যাপার আপনার মনের খায়েশ কি, আপনার নাম কি? বলে, আমার নাম হলো বাবর। কি নাম? জোরে বলেন, কি নাম? বাবর। বাবর নাকি? বলে হ্যাঁ। বাবর নামে তো কোনো সুরাই তো নাই কোরআন শরীফের মধ্যে, কোনো আয়াতেও নাই বাবর। চিন্তা টেনশন কি করবে কি করা যায়, চিন্তা করতে 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 এক পর্যায়ে হুজুরকে 144 দ্বারা জারি, হুজুর আগামী সপ্তাহে যদি আমার নাম না বলা হয় তাহলে কিন্তু আপনার চাকরি নট। হুজুর আর কোনো মতে তারে বোঝাইতে পারে নাই। এ বন্ধু, খুব গভীর মনোযোগ আমি যেইটা বুঝাইতে চাইছি তার কাছেই চলে আসছি, অল্প সময় একটু বুঝালেন। এইবার বৃহস্পতিবারের রাত, শনিবার থেকে শুরু কইরা বৃহস্পতিবার রাত পর্যন্ত হুজুর প্রত্যেকটা কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা পাতায় পাতায় পড়তে পড়তে লাইনে লাইনে দেখতে দেখতে কোরআন শেষ হয়ে গেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিন্তু একটা লাইনে একটা আয়াতে একটা শব্দে বাবর নাম পায় নাই। হুজুর দেখাই দেয়, হাই রে বাবর নাম যদি না থাকে এই চাকরিটাও মনে হয় গেল। টেনশন 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 করতে 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 এইবার খাতার কলম নিয়ে বসে বসে খাতা কলম নিয়ে বসে সুন্দর করে একটা লাইন বদ লিখছে। জুমার দিন, হুজুর 12:30 আজান দিছে, আর এদিকে বৃহস্পতিবার রাত্রে হুজুর দোয়া করছে, আল্লাহ সব মুসল্লি আসুক, ক্যাশিয়ারের যেন অসুখ হয়, ওই যেন আসা না পারে, হাসপাতালের যেন থাকে। খুব দোয়া খুব দোয়া দোয়া করতে করতে হুজুর বেহোশ। যখন হুজুর মেম্বারের মধ্যে উঠছে, ক্যাশিয়ার ওই বিয়ের দিন যে জামাটা পরছিল শেরওয়ানি, সেই শেরওয়ানিটা পুরা ঘরের মধ্যে জায়নামাজ নিয়ে তসবি টিপতে 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 হুজুরের সামনে, হুজুর কয় হাই হাই, আমার দুয়ার ফলাফল নাই, আমার দুয়ার ফলাফল না, আমার দুয়ার শেষ, কবুল হয়নি, কবুল হয়নি। কবুল হলে এই মক্কেল এখানে আসাবার তো না, কি করবে বেচারি নিরুপায় হইয়া, হুজুর মানুষ নিরুপায় হইয়া আসতে কইরা কোনো মতে একটা বয়ান করছে, মনের মধ্যে শান্তি নাই, বাবর নাম তো কোরআনের মধ্যে নাই, খুব থেকে বলবে এই চাকরি হয় শেষ, না যাই না যাই কইরা একটা খুতবা চালায় দিছে। নামাজের মধ্যে দাঁড়াইছে, প্রথম রাকাত যখন শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন শেষ করে দিছে, সূরাতুল ফাতিহা শেষ করার পরে সূরা মিলাইছে, মেলানোর পরে রুকুতে গেছে, ক্যাশিয়ার সাহেব ডাক দিয়া বলে, হুজুর সাবধান, প্রথম রাকাত কিন্তু চলে গেল, আমার নাম হলো না। হুজুর বলে দেখাই নাই, ক্যাশিয়ার তো সিগন্যাল দিল রে, আমার তো নাম বলাই লাগে, তাছাড়া তো চাকরি থাকে না, ব্যাপার কি, কিভাবে কি করব। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে ক্যাশিয়ার সাহেব, বারবার আমাদের সমাজে এরকম সিগন্যাল ওয়ালা লোক আছে না নাই, মসজিদের মধ্যে সবার আগে যাবে সবার পরে যাবে কিন্তু সবার আগে আসবে, আবার বারবার ঘড়ির দিকে তাকায়, কি রে হুজুর মোনাজাত বড় করে শুরু করে না কেন, নামাজের সুরা কেরাত বড় করে ছোট করে না কেন। আমার এক মুসল্লি, আমি যখন রাজশাহীতে চাকরি করতাম, খতিবগিরি করতাম, একদিন জুমার দিনেই খেলা, ক্রিকেট খেলা, তা আমাকে বলতেছে যে হুজুর আজকে একটু ছোট ছোট দিয়ে নামাজ পড়েন হুজুর, খেলা সেই সকাল 10:00 থেকে শুরু হয়েছে হুজুর, বাংলাদেশের ব্যাটিং শুরু হবে হুজুর, আপনি একটু তাড়াতাড়ি নামাজ শেষ করেন। কি ব্যাপার কি রে যুবক, খেলা ছোট ছোট দেওয়া করবো নামাজ, কারণ কি তুমি নামাজ পড়ো না, চল যাও না, হুজুর নামাজ পড়াই লাগবে, তাছাড়া মানুষে খারাপ বলবে, তো তুমি বলো কোন সুরাতে নামাজ পড়বো। আমি বললাম সুরা একটা আছে হাতি মার্কা আর একটা হলো গরু মার্কা, কোনটা দিয়া, একটা বাকারা আর একটা হলো ফিল, হাতি হলো বড় আর গরু হলো ছোট, কোনটা দিয়া পড়বো, কাছে হুজুর আপনি গরু মার্কাটা দেই পড়ে, গরু মার্কা বাকারা সুরা আড়াই পারা, কয় পারা, আড়াই পারা, আর ফিল
হাতিম আর কাসুরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ছোট্ট সূরা ছোট্ট সূরা ও বেটার বুঝে নাই না বুঝা বলছে গরু মারতে যদি বুঝতো তাহলে বলতো নাকি এ মুসলমান ব্যাককলের মতো আমরা সকলেই বুঝি আজকে মাহফিল হচ্ছে কিন্তু বাড়ির মধ্যে শুয়ে যাই কা তামাশা দেখতেছে কিছু লোক আছে না নাই এরা হলো গরু মারকালক এরা কি মারকালক গরু মারকালক এরা মনে করে যে বক্তারা আসবে এরা কি ওয়াজ করবে এদের ওয়াজ তেমন সাজবে না তেমন ভালো হবে না কিন্তু আল্লাহর কসম এরকম কোন নজরি নাই 2013 সাল থেকে আমার বক্তৃতার বয়স গায়ের মধ্যে গোস্ত না থাকতে পারে মুখের মধ্যে গোস্ত না থাকতে পারে দাড়িগুলো ছোট হতে পারে এ বন্ধু চিকন চাকন হতে পারি ছোট হতে পারি কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বক্তৃতার মঞ্চ থেকে একটা লোক কোনোদিন উঠা যায় না উঠবে না এ মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ আমি ওই কথাতে যাচ্ছি এইবার হুজুর যখন প্রথম রাকাত শুরু দ্বিতীয় রাকাত শুরু করবে মনে আছে আপনাদের আমার দিকে নজর দেন দ্বিতীয় রাকাত শুরু করবে সূরাতুল ফাতিহা পড়তেছে পড়তে পড়তে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন বাবর আমিন বলবে কি হুজুর মানে আমিনের জায়গা হুজুর মানে একবারে স্পষ্টও নাই অস্পষ্ট বলা লাগবে আমার নাম না হলে কিন্তু খবর আছে হুজুর বাকায়দা নিরূপায় হইয়া সুন্দর কইরা বৃহস্পতিবারের রাত্রে যে একটা সূরা বানাইছে এই সূরাটা বলতে আরম্ভ করছে ইয়া বাবর বাবর তো আমিন খুশি হয়ে গেছি বাহ বাহ বুলবুলে হয়ে গেছে আমার নাম নিশ্চিত দেখতে হবে না ক্যাশিয়ারটাকে ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকাল হিমার ওয়া ইন্নাকুমুল জাহিলিন এ মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ আপনারা হাসতেছেন যারা ওলামায়ে কিরাম শুনতেছেন তারা বুঝা গেছেন কিন্তু আপনারা বোঝেন নাই বাবর সালাম ফিরার পরে হুজুরের হাত ধইরা সুন্দর কইরা 500 টাকা একটা করকরা নোট দেয় হুজুরকে হুজুর কমের মতো একটা কম করে গলাগলি করে মোয়ালাকা করে সুন্দর কইরা তারে কি করে বুকের মধ্যে জড়া ধইরা বলে হুজুর ও এত সুন্দর একটা কাজ করেছেন হুজুর আমার মনটা খুশি হয়ে গেছে আপনার চাকরি আর যাবে না এই জায়গার মধ্যে আপনি যুগ যুগ থাকতে পারবে হুজুর মনে মনে চিন্তা করে হায় রে ব্যাককল হয়ে গেলাম আমি কোন মূর্খের এলাকায় আসলাম যে মূর্খের মধ্যে কোনো শিক্ষিত বলতে কোনো লোক নাই আমার কথাগুলো কেউ বুঝলো না এ মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ এইবার আমি আপনাদেরকে তর্জমাটা করে দেই হুজুর বলেছিল ইয়া বাবর এর অর্থ হলো হে বাবর আনতা কালবুন তুই কুকুর ওয়া আবুকা খিনজির তোর বাপ হলো শুকুর ওয়া জাদ্দুকাল হিমার তোর দাদা হলো গাধা ওয়া ইন্নাকুমুল জাহিলিন তোর 14 গোষ্ঠী হলো মূর্খের মূর্খ এ মুসলমান হুজুরকে যদি মারতে চাও প্যান্ডেলে হুজুর মারবে আপনাদেরকে অ্যাঙ্গেলে কথা বলেন ঠিক কিনা হুজুরদেরকে মূর্খ মনে করেন না হুজুরদেরকে গন্ড মনে করেন না হুজুরদেরকে মূর্খ মনে কইরা বইয়ের মধ্যে সিক্সের বইয়ের মধ্যে সেভেনের মধ্যে বানরের ছবি দিয়ে দিছিলেন কিন্তু টিকতে পারেন নাই আল্লাহর কসম যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত নাস্তিক বেঈমান মাথা চাড়া দিবে কিন্তু কোনো তারা কাজ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পারবে না হোক না আমলিকের লোক হোক না বিএনপির লোক হোক না জাতীয় পার্টির লোক জামাত ইসলামের লোক তাতে কোনো সমস্যা নাই তো কোরআনের কথা বলতে সমস্যা আছে নাকি এ মুসলমান ভাইরা এই জন্য গভীর মনোযোগ ওই যে আবুল আহাব আবু জাহেল উব্বা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা মনে আছে আপনাদের তারা সকলেই মিলে বিশ্ব নবীর কাছে কয়দিন সময় নিয়েছিল সাত দিন পার হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার চলে আসছে
সাত দিন পরে আসার পরে এবারে বলে মোহাম্মদ সাত দিন হয়ে গেল কিন্তু আমরা সূরা বানাইতে পারলাম না আমাদের আরেকটু সময় লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উঠায় দিবেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين তোমরা যদি সত্যবাদী হও একটা আয়াত একটা সূরা বানায় নিয়ে আসতে হবে তোমাদেরকে যাও মুহাম্মদ তাদেরকে দিয়া দাও হে মুহাম্মদ সময় দাও এইবার বিশ্ব নবী 15 দিন সময় দিয়েছেন 15 দিন পরে ফেরত আসছে মুহাম্মদ সামনের লাইন মিলায় কিন্তু পিছনের লাইন মিলে না সামনের পন্থী মিলায় কিন্তু পিছনের পন্থী মিলে না মাঝের পন্থী মিলায় কিন্তু পিছনের পন্থী মিলে না মুহাম্মদ রে 15 দিন সময় হবে না আরেকটু সময় বাড়ায় দাও আবার এক মাস সময় দিয়ে দিয়েছে 40 দিন পর সকলে ফেরত আসছে বড় বড় বৈজ্ঞানিক বড় বড় দার্শনিক বড় বড় পণ্ডিত বড় বড় পাদ্রী সকলে একত্রিত হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে এসে বসে পড়ছে মুহাম্মদ যে কথাগুলো তুমি বলো যে কথাগুলো তুমি তেলাওয়াত করো মানুষকে শোনাও সকলেই মনোমুগ্ধ করে কয়া শুনে মুহাম্মদ রে আমরা যখন সূরাতুল কাউসার এই যে ইন্না আতাইনা কাল কাউসার দিয়েছ আমরা ফসল মিলাই কিন্তু লিলি মিলে না আমরা লিলি মিলাই কিন্তু ফসল মিলে না অনহার মিলে না মুহাম্মদ রে আমরা সামনে মিলাই পিছনে মিলে না পিছনে মিলাই সামনে মিলে না এই রকম করতে 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 সময় অতিবাহিত হয়ে গেছে 40 দিন মুহাম্মদ রে আর দেরি নয় আর দেরি নয় আমি এই মুহূর্তের মধ্যে আমরা এতগুলো দার্শনিক আছে বৈজ্ঞানিক আছে পণ্ডিত আছে পাদ্রি আছে আমি এতগুলোর মধ্যে সকলের সামনে সাক্ষী দিয়ে দিলাম মুহাম্মদ বলো তো দেখি এইটা কার বাণী কার কিতাব কোথা থেকে আসলো এইটা আমাকে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা হাদা কালামুল বাশার ও মক্কার লিডাররা তোমরা শোনো এইটা আমার মুখের রচিত কোনো কথা নয় এইটা হলো কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমার কাছে তাই মুহাম্মদ হার গিজনা গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হার গিজনা গুফতা তা না গুফতা রব্বুল জলিল জিবরাইলের মাধ্যম থেকে ওই যে বড় ওই গাছের নিচে জিবরাইল বসে থাকে সেখান থেকে আল্লাহ তাআলা তারে দেয় সেই সেখান থেকে নিয়ে এসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো শোয়া অবস্থায় কখনো বসা অবস্থায় কখনো হাঁটা চলা অবস্থায় কখনো স্ত্রীর সাথে থাকা অবস্থায় যে কোনো মুহূর্তের মধ্যে আমাকে দেয় আমি সেইটা মুখস্থ করি সেইটা মুখস্থ কইরা কইরা আমি সকল মানুষদেরকে শোনায় দেই জোরে বলেন সুবহানাল্লাহ সকল কাফেররা একমত কেরে হয় কি আবু জাহেল ডাক দে বলে কি হয় এটা জামাত হইরা গেল মুসলমান হয়ে গেল এবার সমস্ত বৈজ্ঞানিকরা বলে মুহাম্মদ আর দেরি নয় আর দেরি নয় আবু জাহেল যদি কালেমা পড়ে পড়ুক না পড়লে না পড়ুক কিন্তু আমরা সকলেই কালেমা পড়লাম কালেমা পইরা কোরআনের ছায়ার নিচে আসতে চাই এইটা জিন্দা কিতাব এইটা মৃত্যু কিতাব নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে আসে সেইটা তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো মুহাম্মদ রে দেরি নয় দেরি নয় মধুর কালেমা আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু কালেমা পড়েন লা ইলাহা জোরে আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেররা একমত কোরআন শুনছে তারা কাফের হইয়া মুসলমান আমরা কোরআন শুনতে পারলাম না কোরআনের কথা শুনতে পারলাম না আজকে আমি হুজুরকে ধন্যবাদ জানাই যে আপনাদের এলাকায় একটা এরকম দ্বীনী প্রতিষ্ঠান করেছে সুবহানাল্লাহ বলবেন না এই দ্বীনী প্রতিষ্ঠানের ছোট ছোট মাসুম বাচ্চারা যারা আছে হাদিসের মধ্যে আসছে যারা কি কবরের পাশ দিয়া যায় 40 দিন পর্যন্ত সেই কবরের মধ্যে কোনো আযাব হয় না সুবহানাল্লাহ বলেন হে মুসলমান বিশ্বনবী সরকারে দোজাহান হাদিসে পাকের মধ্যে বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান নাও মুহিব্বা চারটা কথা বলবো কয়টা কথা চারটা কথার পরে আমি মুনাজাত করব শুনবেন তো ইনশাআল্লাহ চারটা কথা এক নাম্বার কথা হলো তুমি যদি আলেম হইতে চাও তাহলে আলেম হয়ে যাও
কি হও কোন আলিমান তুমি আলেম হও আলেম হইতে পারো নাই সমর্থ ছিল না বা তোমার বয়স পার হয়ে গেছে তাহলে তুমি আলেমের ছাত্র হও আও মুতাআল্লিমান কি হও আলেমের ছাত্র হও ছাত্র হওয়ার তোমার সুযোগ হয় নাই আও মুঈনান তাদেরকে সহযোগিতা করো তাদেরকে কি করো সহযোগিতা করো সহযোগিতাও করতে পারো নাই আও মুহিব্বাহ তাদেরকে মহব্বত করো তাদেরকে কি করো মহব্বত করো এই তুমি সহযোগিতা করতে পারছো না তাদেরকে মহব্বত করো তাহলে কি হবে আল মারউম আমান্না হাব্বা তাদেরকে মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ কইরা তোমাকে সে জান্নাতের বাসিন্দা বানায় দিবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা শত্রুতা করব না মহব্বত করব কারা কারা মহব্বত করবেন হাত তুলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা সকলে মহব্বত করব তো الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آي رب العالمين غفير رجلي প্রায় 12টা বেজে গেছে মাবুদ রাত যত গভীর হয়ে যায় তত তুমি নিকটে বান্দার চলে আসো বান্দার গায়ের মধ্যে হাত বুলায় বুলায় বলতে থাকো বান্দারে কি চাইবি কি লইবি বল তোর কি রিজিকের অভাব আমাকে বল আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব এ বান্দা গুনাহ করেছিস আমাকে বল আমি তোর গুনাহ মাফ করে দিব বান্দা পরেশানির মধ্যে পড়েছিস বল আমি তোমার পরেশানি দূর করে দিব এ মুসলমান ভাইরা আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আয়েশা আয়েশা বান্দাদেরকে ডাক দেয় আর বলে বান্দারা আমার কাছে যে যা চাও চাও আয় আল্লাহ তোমার এতগুলো বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইলাম আমি কদাকার হাত উঠাইলাম আমি কমবখত নাদান হাত উঠাইছি মাবুদ এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে আয় আল্লাহ আমার শ্রদ্ধেয় ভাগিনা আলোচনা করেছে আব্দুল মুমিন আইয়ুবী আয় আল্লাহ তার কণ্ঠটাকে তুমি দিনের জন্য দুনিয়ার জন্য কবুল করিয়া লাও আয় রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় বড় ভাই এনামুল হোসেন আই রব্বুল আলামিন তোমার খালেস বান্দা আমি জানি আয় আল্লাহ সে অনেক ভালো মনের মানুষ আই রব্বুল আলামিন সে বড় আবেগ নিয়া সে বড় আশা নিয়া মাহফিলটা করেছিল আল্লাহ আয় আল্লাহ যারা তার কথাকে তাচ্ছল্য করেছে তুচ্ছল্য করেছে যারা তাকে অবজ্ঞা করেছে আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করিয়া দাও আয় রব্বুল আলামিন মাদ্রাসাকে তুমি কবুল করো আয় আল্লাহ তার মুজাহাদা মুশাহাদাকে তুমি কবুল করিয়া লও আয় রব্বুল আলামিন তার দিলের তামান্না তুমি কবুল করো আয় রব্বুল আলামিন সে যা আরজু করছে তোমার কাছে তার আরজুখানা তুমি কবুল করিয়া লও আয় রব্বুল আলামিন কি সুন্দর প্যান্ডেল কি সুন্দর সামিয়ানা এত সুন্দর কইরা কোরআনুল কারীমের মঞ্চ সাজাইল আয় রব্বুল আলামিন যে ব্যবস্থা করেছে তার ব্যবস্থাপনাকে তুমি কবুল করিয়া লও আয় রব্বুল আলামিন এনামুল হোসেন ভাইকে তুমি কবুল করো আয় রব্বুল আলামিন তার কণ্ঠটাকে সারা বিশ্বের জন্য কবুল করিয়া লও আয় রব্বুল আলামিন সে যে নিয়ত নিয়ে মাদ্রাসা করেছে সে নিয়তটাকে পুরা করো ছাত্র দিয়া তুমি ভরপুর করিয়া দাও আয় রব্বুল আলামিন তোমার দিনই প্রতিষ্ঠান তুমি টিকা রাখবা এটা কেউ যদি চেষ্টা করে সেইটা নিভাইতে পারবে না আয় রব্বুল আলামিন যারা মাদ্রাসার বিপক্ষে আছে তাদেরকে হেদায়েত দিয়া দাও সকলকে পক্ষে দান করিয়া দাও আয় রব্বুল আলামিন যে যে নিয়ত নিয়ে আমরা হাত উঠাইলাম আয় আল্লাহ জানি না আমার সামনে যুবক ভাইরা হাত উঠাইছে মুরব্বী বাবাজির হাত উঠাইছে পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইছে মাবুদ দিলে দিলে মনে মনে কে কে চাই জানি না আয় রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় বড় ভাই আয় আল্লাহ সুজন ভাই আমার সঙ্গে এসেছে আয় আল্লাহ তাকে তুমি কবুল করো ইসলামের খাদেম বানায় দাও সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আয় রব্বুল আলামিন যখনই ফোন দেই ফোনটা সাথে সাথেই রিসিভ করে মাবুদ অনেক মহব্বত করে আমিও তাকে ভালোবাসি আল্লাহ গো মেহেরবানি করিয়া আয় আল্লাহ তার কামাই রোজগারের মধ্যে বরকত
বরকত দান করো আই রব্বুল আলামিন তার ইসলাম প্রচারের জন্য একটি চ্যালেঞ্জ আছে আল্লাহ আই আল্লাহ নিউজ টিভি সেই চ্যালেঞ্জটাকে তুমি কবুল করে আলাও আই রব্বুল আলামিন তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করে আলাও সমস্ত প্রকার বালা মুসিবত দূরীভূত করে দাও আই রব্বুল আলামিন মা বোনের হাত উঠাইলো আঁচলের নিচে কে কি চাই জানি না মেহেরবানি করি আল্লাহ মা বোনদের মনের আশা বাসনা পূরণ করিয়া দাও আই রব্বুল আলামিন যুবক ভাইয়ের হাত উঠাইলো আই আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইলো জানি না তুমি তো আলিমুল গায়ব অন্তর্যামি মেহেরবানি করিয়া সকলের মনের মকাসদ হাসানাগুলো পূরণ করিয়া দাও আই আল্লাহ গভীরাতে মনে পড়ে গেছে মা জনের কথা যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করি আল্লাহ মা বাবার কবর গুলো রিয়াজুল জান্নাত বানাও আয় রব্বুল আলামিন যাদের বাবা নাই মা নাই মা কত কষ্ট করেছে দশ মাস দশ দিন সন্তানরে গর্ভে ধরছে এই মা যাদের পৃথিবীতে নাই এতিম অসহায় সন্তান গুলো আজকে গভীরাতে মার জন্য হাত উঠাইছি বাবার জন্য হাত উঠাইছে আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবার কবর গুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ যারা জীবিত আছে যাদের মা বাবা যদি অসুস্থ থাকে সে ফায় করলে আজিলা দান করো আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ মুমিন ভাইয়ের মাকে তুমি সুস্থতা দান করো আয় রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় বড় ভাইকে তুমি সুস্থতা দান করো আয় আল্লাহ যারা অসুস্থ আছে সে ফায় করলে আজিলা দান করো আয় আল্লাহ যারা অভাবে আছে অভাবনটন দূর করিয়া দাও আয় রব্বুল আলামিন যারা ঋণগ্রস্তরিন পরিষদের তৌফিক দাও আয় আল্লাহ মাদ্রাসা করতে গিয়া মাবুদ অনেক সমস্যার মধ্যে আমার শ্রদ্ধেয় বড় ভাই এনামুল হক পড়ে মেহেরবানি করিয়া সমস্যার সমাধান তুমি দূর করিয়া দাও সমস্ত প্রকার বালা মুসিবত দূর করিয়া দাও আয় রব্বুল আলামিন আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসা করতে গিয়ে প্রথম পর্যায়ে যে পরেশানি হয়েছি আজকে মাদ্রাসার কাজ হয় লিন্টন পর্যন্ত উঠে গেছে মাবুদ মেহেরবানি করিয়া আমাদের মাদ্রাসা গুলোকে তুমি কবুল করো ইসলামের জন্য সমস্ত কিছু উদযাপন করিয়া দাও আয় আল্লাহ উদযাপিত করিয়া দাও আয় রব্বুল আলামিন মাহফিল করতে গিয়া কেউ সহযোগিতা করেছে কেউ পাঁচশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা দশ টাকা বিশ টাকা যে যা নিয়ত নিয়ে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করো যে যে নিয়ত নিয়ে দান করেছে সকলের নিয়তগুলোকে তুমি পূরণ করিয়া দাও আয় রব্বুল আলামিন এই মাহফিলটা যেন প্রত্যেক বৎসরে হয় সেই তাওফিক ফরমাও আয় রব্বুল আলামিন মাবুদ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো যারা মাদ্রাসা করে তারা ভালো জানে আয় আল্লাহ একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে কতটা কষ্ট হয় আমি যখন রাতের বেলা ঘুমাই এবার ঘুম ধরে না সবসময় চিন্তা হয় কীভাবে বাচ্চাদেরকে খাবার দেব কীভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করার উন্নতি হবে কীভাবে মাদ্রাসার বিল্ডিং করব এই চিন্তা নিয়া সবসময় মোটর সাইকেলের উপর থাকি গাড়ির উপরে থাকি রাতের বেলাও ঘুম ধরে না আয় আল্লাহ আমার শ্রদ্ধেয় ছোট্ট ভাই মাদ্রাসা করেছে আমি বড় খুশি হয়ে গেছি মাবুদ তার দিলের তামান্না তুমি পূরণ করিয়া দাও আয় আল্লাহ তুমি তো একমাত্র মালিক তুমি তো একমাত্র খালিক তুমি তো আমাদের রব তুমি তো আমাদের সব তুমি তো আহকামুল হাকিমিন সকল বাদশার বাদশাহ তুমি যদি ইচ্ছা করো মাদ্রাসাকে তুমি কবুল করতে পারবা তুমি যদি ইচ্ছা না করো মাদ্রাসা কবুল হবে না মাহমুদ মেহেরবানি করিয়া তোমার কুদরতি পাইজ রাখো তোমার হাবিবের তো ফাইলে দোয়াখানা কবুল করো এই মাদ্রাসাকে তুমি দাওরা হাদিস পর্যন্ত কবুল করো মাদ্রাসাখানাকে তুমি কবুল করো আয় রব্বুল আলামিন মনের আবেগ আবৃত নিয়া দুই হাত তুলেছে আল্লাহ আমার শ্রদ্ধেয় ছোট্ট ভাইকে তুমি কবুল করিয়া নাও মাদ্রাসা কি কবুল করো ছাত্রদেরকে কবুল করো ছাত্রীদেরকে কবুল করো আয় আল্লাহ শিক্ষক শিক্ষিকাদেরকে তুমি কবুল করিয়া লাও যুবক ভাইদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো আয় আল্লাহ যেই কাজ করলে তুমি খুশি হবা তোমার রাসূল খুশি হবে সেই কাজ করার তৌফিক ফরমাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করি আমাদেরকে একার নেক বানায়া দাও আল্লাহ গো শেষ আর যোজা নাই এই মাদ্রাসাখানা তোমার কুদরতি হাতের উপর সফরদ করে দিয়ে গেলাম গভীরা তোমার দুইটা যদি পা দেখতে পাইতাম ধরতাম জিন্দগিতে আর ছাড়তাম না আয় আল্লাহ আমি জানি আমি তোমার দুইটা পা দুইটা কাঁদছি কান্নার রুল বয়ে দিয়েছি তুমি আমাকে মাদ্রাসার জমিনের ব্যবস্থা করে দিয়েছো আমি প্রমাণ আল্লাহ তুমি আমার দোয়া ফেরত দিতে পারো না আমি চেয়েছিলাম একটা বক্তা হব বক্তা আমারে বানায় দিছো
اي الله আমার আবেগ ছিল আমি কোরআনের হাফেজ হব আলেম হব তুমি আমারে বানায় দিছো اي রব্বুল আলামিন اي الله আমি যা যা চেয়েছি আমি তাই তাই পেয়েছি اي রব্বুল আলামিন আমার ছোট ভাইটার জন্য দোয়া করে গেলাম বাবু তো যারা তারে দেখতে পারে না নাক সিটকানে দেয় তাদেরকেও তুমি তাকে ভালোবাসার তৌফিক ফরমা সমস্ত এলাকার মানুষ জন এই কারণে খয়া তাকে ভালোবাসতে পারে সেই তৌফিক ফরমাও সবাইকে তুমি কবুল করো মাদ্রাসার প্রতি মহব্বত পয়দা করিয়া দাও মাদ্রাসার প্রতি ভালোবাসা পয়দা করিয়া দাও আল্লাহ সকলের দিলখানা তুমি নরম করিয়া দাও মাবুদ যা চাইলাম আর যা চাইতে জানলাম না তাও তুমি কবুল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আমার কাছে ভিজিটিং কার্ড আছে কেউ যদি নিতে পারবে